ম্যাডলি বাঙালি চ্যানেলে সবাইকে নমস্কার, সবাইকে ওয়েলকাম। আজ আমাদের উটিতে দ্বিতীয় দিন। সকালবেলা ঘুম থেকে উঠে ব্যাঙ্গালোরের চেনা ট্রাফিক না দেখে আমরা বসে বসে দেখছি লেক, পাহাড়। যদিও আজকে আকাশের মুখ একটু ভার, তবু সকালবেলা ঘুম থেকে উঠে পাহাড় দেখলে কার না ভালো লাগে বলুন। পটুম্যান স্নান ঠান করে বসে আছে ঘুরতে যাওয়ার জন্য। এখন বাজে ওই সকালবেলা 8:30-9 মতো। আমাদের বেরোতে একটু দেরিই আছে, কারণ আমি গতকাল ব্যাঙ্গালোর থেকে উঠি আসার যে ভিডিওগুলো সেইগুলো ব্লগ বানিয়ে আপলোড করে তবেই বেরোতে পারবো। ফোনে বেশি মেমোরি নেই তো, তাহলে আজকের ভিডিওগুলো আবার করতে পারবো সেই কারণেই। তাতে পটু খানিকটা রেগে গেছে যে ঘুরতে এসে এতক্ষণ হোটেলে বসে থাকবো কেন। পটুম্যান এগুলো একেবারে বরদাস্ত করে না, কড়া হাতে দমন করে। তাই ঠিক হলো, ছন্দ ওকে নিয়ে বেরোক, আমি একটু পরে বেরোব। আমি এতক্ষণে বেরোচ্ছি, ব্যাকগ্রাউন্ড ঘুরে এসছে। আজকের দিনের আমাদের প্ল্যানটা মোটামুটি এই রকম। পায়কারা লেকে বোটিং করব, কারণ পটু জল খুব ভালোবাসে তো, আর বোটিং করতেও খুব ভালোবাসে। তো একটুখানি বোটিং করব ওকে নিয়ে, আর একটু টুকটাক কেনাকাটাও করব। সবার জন্য অল্প একটু কিছু নিয়ে যাব, ভালো লাগে বেশ। আর একটা দারুণ ভালো হেরিটেজ হোটেল আছে, সেখানে আমরা লাঞ্চ করব আজকে। চলুন বেরিয়ে পড়ি। সকাল থেকেই আজকে মেঘলা হয়ে রয়েছে, মাঝে মাঝে এক পশলা করে বৃষ্টি হয়ে যাচ্ছে, আর হাওয়াও বইছে খুব, ঠান্ডাটাও ওই জন্য একটু বেশিই লাগছে আজকে। উটি তো এমনিতেই খুব সুন্দর, পাহাড়ের বাঁকে বাঁকিয়ে যেদিকেই চোখ যায় দারুণ সুন্দর জায়গাটা। অনেকগুলো স্পটও আছে, ঠিক যেমন এই সামনে যে স্পটটা আসছে এইটাকে বলা হয় শুটিং স্পট। এখানে নাকি অনেক সিনেমা শুটিং হয়েছে। এই জায়গাটায় বেশ ভিড়, পটুকে নিয়ে আমরা আর গেলাম না আজকে, কারণ বোটিংয়ের জন্য আবার ওইদিকে দেরি হয়ে যাচ্ছে, বৃষ্টির জন্য যদি বোটিং বন্ধ হয়ে যায়। তাই আমরা আগেই চলে যাব বোটিং করতে। উটির গাজর খুব বিখ্যাত, রাস্তার ধারে ধারে এইভাবে বিক্রি হচ্ছে সমস্ত ফ্রেশ সবজি। পায়কারা লেকে যাওয়ার পথে পড়ল এই জায়গাটা, একটা ছোট্ট নদী আর সেখানে একটা জলবিদ্যুৎ প্রকল্প। সবাই এখানে নেমে একটু ফটো তুলছে, আমিও টুক করে নেমে একটুখানি ভিডিও করে নিলাম। পায়কারা লেকে যাওয়ার পথেই পড়বে পায়কারা ওয়াটারফল। এইখানটায় গাড়ি রেখে বাকিটা জিপে করে যেতে হবে। আমরা সোজা বোটিংয়ের জায়গাটায় চলে এলাম। এই গেটটা দিয়ে ঢুকে সোজা লেক অবধি যেতে হবে। এই জায়গায় এন্ট্রি ফি দিতে হবে একটা, সামান্যই 20 টাকা। আর এই 20 টাকাতেই আপনাদের পার্কিংও হয়ে যাবে, পার্কিংয়ের জন্য আলাদা কোনো চার্জ দিতে হবে না ওখানে। এই রাস্তাগুলো আমরা যতবারই এসেছি না আগে, একেবারে ভাঙা চোরা মাটির রাস্তা ছিল, এবার এসে দেখছি বেশ সুন্দর করে বাঁধিয়ে দিয়েছে রাস্তাটা। ভীষণ উঁচু নিচু তো, তাই ভাঙা রাস্তায় খুব কষ্ট হতো আগে যেতে, এবার খুব ভালো লাগলো। এই যে দেখুন, এখান থেকেই দেখা যাচ্ছে লেকটা। এই লেকটা নাকি পায়কারা ড্যাম যখন বানানো হয়েছিল তখন সৃষ্টি হয়েছিল। 170 ফুট গভীর এই লেকটা, এইগুলো সব গুগল করেই জেনেছি আমি। এইখানটায় আজকে আমরা বোটিং করব। ছন্দ গাড়ি রেখে চলে আসুক, আমরা ততক্ষণ টিকিট কাউন্টারের সামনে গিয়ে দাঁড়াই। এই সিঁড়ি দিয়ে নেমে বাঁহাতেই টিকিট কাউন্টার, আর পটু এতক্ষণে বুঝেই গেছে যে এখানে আমরা বোটিং করব, তাই দারুণ খুশি। অন্যান্যবার না শীতকালে আসি তো অন্যরকম লাগে, এবার বর্ষাকালে এসে এই পায়কারা লেকের প্রকৃতির রূপটা যেন আরও সুন্দর লাগছে। এইখানটায়
বোটিংয়ের সব চার্জগুলো লেখা আছে। আর এখানে ক্যাশ ছাড়া কিন্তু অন্য কোনোভাবে পেমেন্ট আপনি করতে পারবেন না। আটজনের যে বোটটা হয় সেটাই আমরা নিয়েছি, কিন্তু এই আটজন জোগাড় করার দায়িত্ব নিজেদেরই। ওইখানে কাউন্টারের সামনেই আপনারা দুজন, আপনারা তিনজন এইভাবে কথা বলে আর কি জোগাড় করে নেওয়া। আমাদের বোট পাইকারা লেকের বুকে নেমে পড়েছে, জলের ওপর দিয়ে ছুটে চলেছি আমরা বোটে করে। ভাগ্যি সেই মুহূর্তে বৃষ্টিটা একটু কমেছে, কারণ এই বোটটার আবার ছাউনি নেই তো খুব অসুবিধা হতো তাহলে। প্রচণ্ড ঠান্ডা লাগছে আমার, সবাই মাথা ঢেকে বসে আছে, আমার মাথা ঢাকার কিছু নেই, আনাই হয়নি কিছু, ভুলে গেছি। ছেলেটার মাথাটা ঢেকে দিই বাবা, ঠান্ডা লেগে গেলে ভারী মুশকিলে পড়ব। বোট ছুটে চলেছে সামনের দিকে আর জলগুলো পিছনের দিকে। পটুর নজর কিন্তু এই জলের দিকে, যে এই জলটায় কিভাবে নামা যেতে পারে। খুবই সুন্দর লাগছে আজকে, পুটুর টুপিটা বারবার খুলে যাচ্ছে, বেঁধে দেওয়া হয়নি। ছন্দককেও বললাম মাথাটা ঢেকে নিয়ে বস, ফিরেই তো আবার ওর পুনে যাওয়া আছে। মেঘপিয়নের ব্যাগের ভেতর নাকি মন খারাপের তিস্তা থাকে, কই আজ তো সেরকম কিছু মনে হচ্ছে না। ধোঁয়া ধোঁয়া মেঘে ঢাকা দূরের পাহাড়গুলোর দিক থেকে আজকে যেন চোখ ফেরানোই যাচ্ছে না। এবছর উটিকে একটু অন্যভাবে আবিষ্কার করলাম। আগে যে হাওয়া ছুঁয়ে এসেছে দূরের ওই আবছা পাহাড়টাকে, সেই হাওয়াই এখন হাত বুলিয়ে দিচ্ছে আমাদের চোখে মুখে চুলে। হাজার মেগাপিক্সেল ক্যামেরায় এই ছবি বন্দি করে রাখলাম মনের মধ্যে, যদি সব হারিয়েও যায় একদিন, এই ফোন, এই মেমরি, ইউটিউবের ভিডিও, তবুও এই মেঘলা দুপুরটা আমার থেকে আর কেউ কেড়ে নিতে পারবে না। সারা জীবন আমার মনে থাকবে আজকের এই দুপুরটা। এই যে দেখা যাচ্ছে যেটি, এবার আমাদের ডাঙায় ফেরার পালা। পটুম্যান একটা চিপস বাগিয়ে তারপরে হাসি হাসি মুখে বাবার সঙ্গে গিয়ে বসলেন গাড়িতে। খুব ঠান্ডা লাগছে এখন, এতখানি হাওয়ার মধ্যে থেকে এলাম তো, একটু গাড়ির গরমের মধ্যে গিয়ে বসতে হবে। ভালো থেকো পাইকারা লেক, এবছরের মতো টাটা বাই বাই। পটুম্যানের হাসি মুখ থেকে বুঝতেই পারছেন কতটা এনজয় করেছে ও। সত্যি এই সমস্ত বোট রাইডগুলো পটু খুব এনজয় করে, ওর জন্যই আসা আমাদের এখানে। এটা হলো উটির বিখ্যাত পাইন ফরেস্ট। টিকিট কেটে ভেতরে ঢুকলে আপনারা ফটো তোলা বা ভিডিও করতে পারবেন। এটা রাস্তার একেবারেই ওপরে, আমরা বাইরে থেকেই একটু ফটো তুলে নিলাম, কারণ কাল যখন আমরা ব্যাঙ্গালোর ফিরব, উটির থেকে বেরিয়ে সেখানে একটা দারুণ পাইন ফরেস্ট আছে, সেটাই যাব আমরা, সেটা দেখাবো কাল আপনাদেরকে। দুপুর তিনটে বাজে প্রায়, খুব খিদে পেয়ে গেছে আমাদের তো। চন্দক যে রেস্টুরেন্টটা দেখে রেখেছিল, একটা হেরিটেজ রেস্টুরেন্ট, ওখানেই যাচ্ছি এবার আমরা খেতে। যাওয়ার পথে যদি ওই চকলেট ফ্যাক্টরি, চকলেট মিউজিয়াম, এই সমস্ত নামের যে দোকানগুলো হয় না উটির রাস্তার ধারে ধারে, সেখান থেকে টুক করে একটুখানি কিছু কিনে নেব। সবার জন্য অল্প কিছু একটু হাতে করে নিয়ে যেতে ভালো লাগে,
এই দোকানটা আমাদের চেনাশোনা, আগেও কয়েকবার এখান থেকে কেনাকাটা করেছি, তাই এখানটা দিয়ে এলাম। একেবারে রাস্তার ওপরে, আর গাড়ি রাখার জায়গাটাও বেশ ভালো। আসলে এই ধরনের দোকানগুলো কিন্তু উটিতে প্রচুর আছে, আর সব দোকানে মোটামুটি একই ধরনের জিনিসপত্রও পাওয়া যায়। ওই নানা ধরনের মশলা, ড্রাই ফ্রুটস, কফি, চা, মধু, আর পাওয়া যায় বিভিন্ন ধরনের চকলেট, প্রচুর প্রচুর ভ্যারাইটি চকলেটের। আর আছে নানা ধরনের ওই ন্যাচারাল অয়েলসগুলো। আমরা একটা ইউক্যালিপটাস অয়েল আজকে নেব ভাবছি, ঠান্ডা লাগার জন্য আমাকে এই ম্যাডলি বাঙালি পরিবারেরই এক সদস্য সাজেস্ট করেছিলেন ইউক্যালিপটাস অয়েল ইউজ করতে, তো সেটাও পাবো এখানে, নিয়ে নেব একটা। আর কয়েকটা ফ্রিজ ম্যাগনেটও নেব। সব কেনাকাটা করে নিয়েছি, এবার আমরা যাচ্ছি সেই রেস্টুরেন্টটায়। ছন্দক এটা রিভিউ পড়ে আর গুগল করে এটা খুঁজে পেয়েছিল, তো তখন থেকেই খুব এক্সাইটেড এখানটায় খাওয়ার জন্য। এটা উটির কিংস ক্লিফ বলে যে জায়গাটা আছে সেইখানে। আর একটা মজার ব্যাপার হলো, এই রেস্টুরেন্টের লোকেশন যখন আমরা গুগল ম্যাপে দিলাম, তখন দেখলাম ঠিক এর পাশেই হচ্ছে দ্য মনার্ক, মিঠুন চক্রবর্তীর হোটেল। তাই ভাবলাম একটু টুক করে ওই হোটেলটাও ঘুরে আসা যাক। একই হোটেলে বারবার থাকি তো, যদি ভালো লাগে তাহলে পরের বার থাকা যাবে ওই হোটেলটায়। এই হলো সেই মিঠুন চক্রবর্তীর হোটেল। এন্ট্রান্সের সামনে একটা হেলিপ্যাড রয়েছে, আর ওই ইয়েলো কালারের বিল্ডিংটাই হচ্ছে হোটেল। ছন্দক যাবে বলেছে, ভেতরে গিয়ে একবার ওই রেন্টেন্টগুলো জিজ্ঞাসা করে আসবে। আমি আর ঢুকছি না, আমি আর পটু পার্কিংয়েই থাকবো। এনাদের হোটেলের ভিতরেই পার্সোনাল একটা ভিউ পয়েন্টও রয়েছে, আর এইটা হচ্ছে বিল্ডিংটা। ছন্দক যতটুকু যা কথা বলে এসছে তাতে শুনলাম এটা একটা পেট ফ্রেন্ডলি হোটেল, স্মোকিং ফ্রি রুমস রয়েছে, আর রুম রেন্ট 5,000 টাকা থেকে শুরু। দেখি যদি পরের বার সুযোগ হয় তাহলে এখানে থাকা যেতে পারে, ভেতরটা নাকি দারুণ সুন্দর। চলুন, আর পারা যাচ্ছে না, খুব খিদে পেয়ে গেছে আমাদের, এবার খেতে যেতেই হবে। এই জায়গাটার নাম হচ্ছে আর্লস সিক্রেট। এটা একটা হোটেল অ্যান্ড রিসর্ট বলতে পারেন। ব্রিটিশ আমলের একটা ম্যানশন ছিল, সেটাকেই পরে হোটেল অ্যান্ড রিসর্টে কনভার্ট করা হয়েছে। দারুণ সুন্দর লাগছে, আমার জাস্ট মনে হচ্ছে দার্জিলিংয়ের কোনো হেরিটেজ হোটেলে বসে আছি আমরা। অপূর্ব সুন্দর ভিউ, এই ঠান্ডা মেঘলা দুপুরে জমিয়ে লাঞ্চ করব। ওইদিকে অবশ্য ছন্দ গবেষণা চালাচ্ছে যে কী অর্ডার করা যেতে পারে, তবে এখানে অনেকজন বাঙালি বেটার রয়েছেন, ওনারাই হেল্প করে দিলেন আমাদেরকে অর্ডারের ব্যাপারে। এটা হচ্ছে মেনু কার্ড, একেবারে ব্রিটিশ আমলে এই বাড়িটা দেখতে কেমন ছিল তার ফটো দেওয়া রয়েছে। আজকে আমরা অর্ডার করেছিলাম একটা কন্টিনেন্টাল ডিশ, এটার নাম যথারীতি আমি ভুলে গেছি, আর এর সঙ্গে নেওয়া হয়েছিল চাইনিজ, কারণ পটু কন্টিনেন্টাল নাও খেতে পারে। তো এইটা একটা চিকেন ফ্রাইড রাইস, একটা কুং পাও চিকেন, দুটোর স্বাদ অনবদ্য ছিল। পটু, খাবারটা ভালো? আমার এটা চরম খেতে, তার সঙ্গে ভিউ, হা হা হা। খাওয়া দাওয়া হয়ে গেছে, পেট ঠান্ডা হওয়ার পরে দারুণ দারুণ গাছ দেখে একটু মনটা ঠান্ডা করে নিচ্ছি। আমার চাষি মন আর চোখ গিয়ে আটকে গেল এই মনস্টেরাটায়। ফার্ন আছে, মনস্টেরা আছে, আরও নানা রকমের সাকুলেন্ট আছে, অপূর্ব সুন্দর করে সাজানো এই হেরিটেজ হোটেল।
ক্লান্ত শরীরে পেট ভরে খাবার খেলে শরীরটা কিরকম ছেড়ে দেয় না বলুন, একেবারে ওই রকম লাগছে। আর এখন বাজে প্রায় 5টা, এবার বাড়ি ফেরার পালা। বাড়ি মানে ওই আর কি আমাদের টেম্পোরারি আস্তানা, হোটেল। উঠে শহরটা দারুণ সুন্দর, তাই না? যেদিকেই তাকাচ্ছি মনে হচ্ছে একটু ভিডিও করি, একটুখানি সেলফি নিয়ে নিই। পাহাড়ের বাঁকে বাঁকে, প্রত্যেকটা বাঁকে যেন আলাদা একটা দৃশ্য। যদি আপনি সমুদ্রে ঘুরতে চান, তাহলে শুধুমাত্র বিচে গেলেই আপনি সমুদ্রের সঙ্গ পাবেন, কিন্তু পাহাড়ে আসার মজাটাই আলাদা। পাহাড় সব সময় সঙ্গে সঙ্গে রয়েছে আপনার, রাস্তায়, ঘাটে, দোকানে, বাজারে, হোটেলে, সমস্ত জায়গায় সব সময় পাহাড় আপনাকে সঙ্গ দেবে। হঠাৎ করে খেতে খেতে যদি একটু চোখ তুলে তাকান, অথবা ঘরে পর্দাটা একটুখানি ফাঁক করেন, পাহাড় দেখতে পাবেন। পাহাড়ের মধ্যে আপনি, আর আপনার মন জুড়ে পাহাড়, এই ব্যাপারটা ভাবলে দারুণ ভালো লাগে। দেখুন, কথা বলতে বলতে হোটেলের কাছাকাছিও চলে এসেছি, আর ঝমঝম করে বৃষ্টিও শুরু হয়ে গেছে। এবার ঝট করে গিয়ে হোটেলের গরম রুমটার ভিতরে সেঁধিয়ে যেতে হবে। পাহাড়ে কিরকম ঝুপ করে সন্ধে নেমে আসে। পাহাড়ের গায়ে ঝুলে থাকা ছোট ছোট বাড়িগুলোতে জোনাকির মতো টুকটুক করে আলোগুলো জ্বলে ওঠে। হোটেলের সাদা নরম বিছানা আর লেপের ওম আপনাকে টানবেই। রাত্রিবেলা 8:30-9টা বাজলেই চোখের পাতা ভারী হয়ে আসে, এক পাহাড়ের অদ্ভুত নিয়ম। আলু মটর, ডাল ফ্রাই, ঘি রাইস আর নান, এই দিয়ে ডিনার সেরে এবার আমরাও টুক করে ঢুকে পড়ব লেপের তলায়। দেখা হবে আবার কাল। আজকের গল্পটা তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন গল্পে। সবাই খুব খুব ভালো থাকবেন আর আমাদের পাশে থাকবেন।